আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি সময়কাল গড়ি দেখে বোঝা যাবে সে আসল কি না কীভাবে বোঝা যাবে আপনি অসুস্থ কিনা সেটা ফিজিক্যাল কন্ডিশন দেখে বুঝের উপায় হলো আপনার যদি অনেক বেশি মোটা থাকেন অর্থাৎ আপনার কোমরের সাইজ দেখে বোঝা যাবে আপনি সুস্থ না অসুস্থ হবেন ভবিষ্যতে হবেন কিংবা এখন অসুস্থ আছেন যেমন আপনার যদি ওজন অনেক বেশি থাকে স্বাভাবিকের চেয়ে তাহলে তো আপনি অনেক মোটা হবেন কোমরের সাইজ দেখবেন কোমরের সাইজ যদি থার্টি থ্রির বেশি হয় মেয়েদের ক্ষেত্রে সেল যে ক্ষেত্রে থার্টি ফোর থার্টি ফাইভের যদি অতিরিক্ত হয় তাহলে সেটা আপনার সাত রিস্ক রিক্স আপনি রিক্স ফ্যাক্টরে আছেন তা অবশ্যই প্রাথমিক ধারণা হিসাবে কোমরের সাইজ জেনেও বুঝতে পারবেন আপনি সুস্থ কি সুস্থ নয় বিশেষ করে বাংলাদেশের মেয়েদের কিংবা মহিলাদের ক্ষেত্রে তাদের কোমরের সাইজ কোনো মতেই কন্ট্রোল থাকে না তা অবশ্যই বিভিন্ন রোগব্যাধি ডায়াবেটিস রোগে তারা আক্রান্ত হয় তাই অতি সহজে কোমরের সাইজ জেনেই আপনি বুঝতে পারবেন আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি সুস্থ কিনে কোমর যদি আপনাদের টোয়েন্টি সেভেন থেকে থার্টি টুর মধ্যে হয় সবচেয়ে বেটার তারপর ওয়েট দেখেন ওয়েট আপনার হাইড্রিন ওয়েটটা খুবই দরকার ওয়েট কত খুব কম ওজনও ভালো নয় খুব বেশি জন্য ভালো নয় অর্থাৎ বন্ধুর এদিকে আপনারা খেয়াল রাখবেন ওজন মূল্যে বুঝতে পারবেন আপনি কোন কী রিক্সপেক্টর আছেন না রিকজনের বাইরে আছেন তৃতীয় যে টিপসটা হলো আপনি সুস্থ কিনে তা বুঝুন কীভাবে আপনার টয়লেট অর্থাৎ পায়খানার কন্ডিশন অবস্থা দেখেও বুঝে যাবে আপনি সুস্থ কি অসুস্থ নয় সঠিক সময়ে টয়লেট না আসে অর্থাৎ টয়লেট যদি খুব কষ হয় তাহলে আপনি অসুস্থ আবার যদি দিনে একবার কিংবা দুইবারের বেশি টয়লেট হয় তাহলে সেটাও কী ডায়রিয়া যখন তাই আপনার পায়খানা খুব শক্ত হওয়া যাবে না আবার খুব নরম হওয়া যাবে না এবং সকালে যদি আপনার সম্পূর্ণ একবার টয়লেট করার পরে যদি সম্পূর্ণ মল ত্যাগ করতে পারেন তাহলে বুঝে দেবে আপনার শরীর এবং স্বাস্থ্য ঠিক আছে তবে অত বন্ধুরা আমরা তৃতীয় টিপসে বুঝতে পারলাম কিভাবে আপনার মলত্যাগের পরিমাণ আর দেখে বুঝতে পারবেন যে আপনি সুস্থ কিনে বন্ধুরা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে আসব থ্যাংকস ফর ওয়াচিং